সুপ্রিয় দর্শক, আজ 14 জুলাই মঙ্গলবার 2020। আপনারা যে হাটটি দেখছেন এটা ঠাকুরগাঁও জেলার খোঁচাবাড়ি হাট। প্রতি মঙ্গলবার এবং শনিবারে এখানে অনেক বড় গরু ছাগলের হাট বসে। এই হাট থেকে আজ আমরা আপনাদেরকে আগামী কুরবানি উপলক্ষে খাসির দাম জানানোর চেষ্টা করব। আপনারা দূর দূরান্ত থেকে অনেকে খাসি কিনতে এই অঞ্চলে আসতে চান, মূলত তাদের উদ্দেশ্যে আমাদের এই ভিডিওটি। তা আমরা প্রথমে এখানে দেখছি, ভাই খাসিটা কি বিক্রি হয়ে গেছে? বিক্রি হয়ে গেছে? হ্যাঁ বিক্রি হয়ে গেছে। কত দিয়ে কিনলেন? 9,500 দিয়ে কিনা হয়ে গেল এটা, আপনি কিনলেন। এই যে সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন 9,500 দিয়ে এই খাসিটি এই খোঁচাবাড়ি হাট থেকে বিক্রি হয়ে গিয়েছে। তারপরে আমরা আসুন, এটা কি খাসি? এই যে এখানে একটা কালো খাসি দেখছি, মিডিয়াম সাইজ। ভাই এটার দাম কত যাচ্ছেন? 5,500 চাইছেন। মানুষ দরদাম কত করছে? 200 কম 5, মানে আপনি কত হইলে ছাড়বেন? 5,500 হইলে ছাড়বেন। আচ্ছা ধন্যবাদ আপনার। আসুন সুপ্রিয় দর্শক, এখানে আমরা দেখছি এগুলো সব খাসি। হ্যাঁ কয়টা খাসি আনছেন আপনি? 5টা। এই 5টা? আচ্ছা এই খাসিগুলি তো একটা বড় বড় খাসি দেখছি আমরা। আচ্ছা আমাদেরকে এটা পিস প্রতি দাম বলেন তো, কত করে চাচ্ছেন? 12,000 করে। 12,000 টাকা করে চাইছেন? দরদাম কত পর্যন্ত মানুষ করছে? 9,500 করে বলছে। 9,500 করে বলছে, মানে আপনি কত হইলে আপনি ছাড়বেন? 10,500 হলে আপনি ছাড়বেন। এই যে সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন আগামী কুরবানি উপলক্ষে এই সমস্ত খাসির প্রচুর চাহিদা রয়েছে দেশব্যাপী। এবং এই খোঁচাবাড়ি হাটে আজ আমরা আপনাদেরকে নিয়ে এসেছি এই খাসির দাম জানানোর জন্য। তা আপনারা নিজেরা নির্ধারণ করবেন, বাংলাদেশের বিভিন্ন হাট আমরা আপনাদেরকে দেখিয়ে থাকি, আপনারা নিজেরা নির্ধারণ করবেন যে এই হাটে খাসির দাম কম না বেশি। তারপর আসুন আমরা একটু ভেতরে যাই। এটাই খাসি? হ্যাঁ। এই যে একটা দেখছি, এটা মোটামুটি একটা বড় খাসি, এটার দাম কত আছে? 11,000 চাইছে। দরদাম কত করছে মানুষ? 8,000। মানে কত হইলে আপনি মনস্থ করছেন ছাড়বেন? 9,000 এনে ছাড়। আচ্ছা এটার মাংস কিরকম হবে? হ্যাঁ আরে মাংস কয় কেজি হবে? 18 কেজি। 18 কেজি মাংস এটা? গোটা ওয়েট হবে না 18 কেজি। সুপ্রিয় দর্শক আপনারা শুনছি, আসুন এরপরে আমরা এখানে দেখি। এই যে দেখছেন আপনারা, তাইলে খাসি? খাসি কয়? আসুন এই যে দেখছেন আপনারা, এখানে প্রচুর ছাগলও রয়েছে। তো আমরা একটু দু একটা ছাগলের দাম একটু জিজ্ঞাসা করি। এই যে দেখছেন ভাই, এগুলা জাত কি? দেশি? দেশি দাম? দেশি। কত করে দাম চাচ্ছেন একটা? হ্যাঁ এটা দাম পড়বে 7,500। 7,500? আর এটা দাম পড়বে আপনার 6,500। 6,500 মানুষ দরদাম কত করছে? এটা দাম বলছে আপনার 5,000 বলছে। 5,000 বলছে। আর ওইটা? এটা বলছে আপনার 4,600। 4,600। এই যে শুনছি সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন এখানে মোটামুটি আমদানি খারাপ না, প্রচুর আমদানি হয় এই হাটটিতে। আপনাকে আবারও জানিয়ে রেখে আজ মঙ্গলবার। তারপরে যে এখানে দেখি, এখানে একটা ছাগি দেখছি, এই ছাগিটা কত যাচ্ছেন? 6,000 যাচ্ছেন। দরদাম কত পর্যন্ত উঠছে? 4,000 পর্যন্ত উঠছে। আচ্ছা ধন্যবাদ। এগুলি কি ভাই? এটা খাসি? এই খাসিটার দাম কত যাচ্ছে? 8,000। মানুষ দরদাম কত পর্যন্ত করছে? 6,500-7 পর্যন্ত করছে। আচ্ছা শুনছি সুপ্রিয় দর্শক, বাজার খারাপ? বাজার খারাপ, ওনারা বলছে যে বাজার খারাপ, কারণ এখানে কাস্টমার নেই। এই যে আপনারা দেখছেন মোটামুটি ভালোই এখানে ছাগল ওঠে। এই যে দেখুন আপনারা, প্রচুর ছাগল উঠছে এখানে। আচ্ছা আমরা এখানে একটু জিজ্ঞাসা করি, ভাই এটার কি বাচ্চা? হ্যাঁ বাচ্চা। ওই দুইটা বাচ্চা? এই দুইটা বাচ্চা সহ এটার দাম কত যাচ্ছে? এটা দাম করতেছে 2,800, আর এটা দাম করতেছে 900। এইটা 2,800 আর এই বাচ্চাটা 900 টাকা মানুষ বলতেছে? আপনি কত হইলে ছাড়বে? আমি এটা 3,200 হইলে ছাড়বেন। আর বাচ্চাটা? আর এটা 1,200 হইলে ছাড়বেন। এটা 1,200 হইলে ছাড়বেন। এই যে সুপ্রিয় দর্শক আপনারা দেখছেন, আচ্ছা এটা কথা বলি, আসসালামু আলাইকুম, আপনার কি এলা বাড়ির? না ব্যবসা। ও ব্যবসা? আচ্ছা এই ধরনের এই যে বাচ্চা সহ
ছাগল, এই ছাগলগুলি কি আপনি দিতে পারবেন? কেউ যদি চায় কতগুলি দিতে পারবেন? ততগুলা দিতে পারবেন আপনি এই দামে? আচ্ছা, আপনার সঙ্গে যদি কেউ যোগাযোগ করতে চায় তাহলে আপনার সঙ্গে যোগাযোগ কেমন করে করবে? মোবাইল নাম্বার কত? বলেন। 01770703 519 519। আচ্ছা, ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, এই যে আপনারা শুনছেন, বাচ্চাটা 1200 টাকা আর এটা 3200 টাকা হলে উনি ছেড়ে দিবে। এই খোঁচাবাড়ি হাট থেকে উনার নাম্বার আমরা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করলাম। আপনারা যদি এই ধরনের ছাগল উনার কাছে চান তবে মোবাইলে যোগাযোগ করে চলে আসতে পারে। তারপরে এই যে এখানে দেখছি আমরা, ভাই এগুলা কি প্রেগনেন্ট কিনলেন? যে হ্যাঁ ভাই, এটা কিনলাম ভাইয়া। কিনলেন? কততে কিনলেন ভাই? এটা 3500 ভাইয়া। এটা পেটে বাচ্চা আছে? না ভাই, পেটে বাচ্চা নাই। বাচ্চা নেই? 3500। আর এই যে এই পাশেরটা? ওটা ভাই 3200। এটা 3200। আচ্ছা, এই খোঁজাবাড়ি হাট থেকে কিনলেন? কোথা থেকে আসছেন আপনি? ভাই খোঁজাবাড়িতে পা, আমার বাসা মালদাবে সিটি। এখানে আপনার বাসা? মালদাবে সিটি। ভাই আসসালামু আলাইকুম। আচ্ছা, এখানে এই যে ছাগলের, ছাগল প্রতি লেখানি কত? 100 টাকা। 150 টাকা করে? আচ্ছা, ধন্যবাদ। আসুন সুপ্রিয় দর্শক, আপনাদেরকে আমরা খোঁচাবাড়ি হাট আবারও বলে রাখি, আজ 14 জুলাই 2020। এখানে শুনছেন আপনারা যে ছাগলের দাম খুব কম। এখানে আমরা বাচ্চা বাচ্চা ছাগল দেখছি ভাই। এই দুইটা বাচ্চা, একে মা আছে, মা ছাড়া এই বাচ্চা দুইটার দাম কত যাচ্ছে? দাম আপনার 3500। 3500 চাইছেন? দরদাম কত পর্যন্ত উঠছে? এখন উঠছে আপনার 1800। হ্যাঁ, 1800। 1800 নয় দুগুণ 1800, মানে আপনি কত হইলে ছাড়বেন? 2000 ছাড়বেন? না, আর উপরে। কত হইলে ছাড়বেন? 1200 করে? 2500 হইলে ছাড়বেন? আচ্ছা, 2500 হইলে ছাড়বেন, 1250 টাকা। এই যে শুনছেন সুপ্রিয় দর্শক, খোঁচাবাড়ি হাটে, এই যে দেখুন, উনি বলছে 1250 টাকা হলে ছেড়ে দিবে। তারপরে একটু এদিকে দিকে, এটা কি ভাই? আচ্ছা, এটা ছাগি। এটার দাম কত যাচ্ছেন? দাম যাচ্ছে 3500 টাকা। 3500। তারপরে দরদাম কত পর্যন্ত উঠছে? দরদাম এখনো এখনো উঠেনি। আচ্ছা শুনছি সুপ্রিয় দর্শক, এই যে আপনারা দেখছেন এখানে প্রচুর পরিমাণে ছাগল উঠে, এই যে দেখুন আপনারা ছাগলগুলি প্রচুর পরিমাণে উঠে, এই যে দেখুন, এই যে ছাগলের হাট। এটা কি খাসি? আচ্ছা, হালুয়ার। এটার দাম কত যাচ্ছে? 4500 চাচ্ছেন? তারপরে দরদাম কত পর্যন্ত উঠছে? 3500 পর্যন্ত দিচ্ছেন না? কত হইলে দিবেন? 4000 হইলে দিবেন? আচ্ছা শুনছি, আসুন সুপ্রিয় দর্শক, আরও কিছু আমরা আপনাদেরকে দাম জানানোর চেষ্টা করি। এই যে এখানে একটা খাসি দেখছি ভাই, এটার দাম কত যাচ্ছেন? দাম 8000 চাচ্ছি, 7000 বলতেছে। 8000 চাচ্ছেন, 7000 বলতেছে, মানে কত হলে আপনি ছাড়বেন? আমি 7200 হলে ছাড়ে দিই। মানে 2-300 টাকা বাড়লেই আপনি ছাড়বেন? আচ্ছা, একটু আমরা একটু শুনি তো। আসসালামু আলাইকুম। এই এখন ব্যবসাটা কেমন? ব্যবসা বাজার খুবই খারাপ। খুবই খারাপ? খুবই খারাপ। আচ্ছা, এখন মনে করেন যে যখন বাজার ভালো ছিল তখনকার থেকে এখন পিস প্রতি কত টাকা কম? 1800-1500। 1800-1500 পিস প্রতি, ছাগল প্রতি কম? তার মানে এখন মানে কাস্টমার নাই? কেজি প্রতি 100-110-120 টাকা, মানে এখন কম? হ্যাঁ। এটা কি ঈদ পর্যন্ত আপনারা চিন্তা করতেছেন যে এরকমই যাবে? কাঁচামাল ঈদের আসতে আসতে আবার বাড়তেও পারে দাম। আচ্ছা, আবার দামটা বাড়তেও পারে? আচ্ছা, আপনাকে ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আপনারা শুনলেন যে ঈদ পর্যন্ত ওনারা বলছে যে এখন বাজারটা খারাপ, তবে ঈদের মধ্যে এই বাজারটি ভালো হয়ে আসতে পারে, মানে দামটা আরও বাড়তে পারে বলে ওনারা আশা প্রকাশ করছেন। তো আপনাদেরকে আমরা আবারও জানিয়ে রাখি, এই যে আপনারা সামনে এই যে রাস্তাটি দেখছেন, এই রাস্তাটির ওই সামনে ঢাকা ঠাকুরগাঁ মহাসড়ক, ঢাকা ঠাকুরগাঁ মহাসড়কের ঠিক পাশেই এই হাটের অবস্থান। প্রতি মঙ্গলবার এবং প্রতি শনিবার এখানে অনেক বড় গরু ছাগলের হাট বসে। তো এই হাট থেকে আজ আমরা আপনাদেরকে খাসি এবং ছাগলের এই দামগুলি জানানোর চেষ্টা করলাম। এখানে আপনারা দেখলেন যে ছাগলের দাম খুবই কম। আপনারা যদি এই যে যারা ছাগল পালন করতে চান, তারা যদি ছাগল নিতে চান, তবে আপনারা এই খোঁচাবাড়ি হাটে চলে আসতে পারেন। এই হাটে আপনারা শুনলেন যে 1000-1200 টাকা ছোট ছোট বাচ্চাগুলি আপনারা পেয়ে যাবেন, তার কমেও পেয়ে যেতে পারেন, 700-800 টাকা করেও এই বাচ্চাগুলি বিক্রি হয়ে যায় এই হাটে। তো সুপ্রিয় দর্শক,
এতক্ষণ আপনাদেরকে ভিডিওটি আমরা দেখানোর চেষ্টা করলাম ঠাকুরগাঁওয়ের এই খোঁচাবাড়ি হাট থেকে। এই ভিডিওটি দেখে আপনারা যদি উপকৃত হয়ে থাকেন তবে আমাদের সার্থকতা। আপনারা ভালো থাকবেন সবাই, আপনাদের সকলের জন্য অসংখ্য অসংখ্য শুভকামনা।